বন্ধুরা, যদি কোনো ব্যক্তির চোখে ছানি পড়ে যায় তাহলে সেটি কিভাবে ঠিক করা হয়, চলুন 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখা যাক। কিন্তু তার আগে আপনি যদি নিজের মাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটায় একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এর জন্য সবার প্রথমে পেশেন্টের চোখে একটা মেশিন লাগিয়ে খারাপ হয়ে যাওয়া লেন্সটি বের করে নেওয়া হয়, আর এরপর একটা উপকরণের সাহায্যে নতুন লেন্স লাগিয়ে দেওয়া হয়।